স্বাধীন ভারতের সময় ইতিহাসের সাক্ষী সাদি খারদিয়ার বিদ্যানিকেতন। মুর্শিদাবাদের জমকল মহকুমার সাদি খারদিয়ার এলাকাতেই অবস্থিত এই স্কুল। উল্লেখ্য, 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতার পর শুরু হয়েছিল দেশভাগের আতঙ্ক। আর সেই আতঙ্কের দিনগুলির মধ্যে এক অনন্য নজির গড়ে তৈরি হয় সাদি খারদিয়ার বিদ্যানিকেতন। গান্ধীজির গ্রাম গঠনের অঙ্গীকারকে মাথায় রেখে স্থানীয় বিশিষ্ট মানুষ ও জমিদার ডাক্তাররা উদ্যোগ নিয়েছিলেন এই স্কুল তৈরি করার, যাতে এই এলাকার সব জাতির মানুষ নিজেদের ভিটে মাটি ছেড়ে কোথাও চলে না যান। সেই উদ্দেশ্যে তৈরি হয় এই স্কুল। দেশভাগের পরিকল্পনার বিরোধিতার প্রতীক হিসেবে আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই সাদি খারদিয়ার বিদ্যানিকেতন। রাকিবুল ইসলাম বাবু, রিপোর্ট NTVWB। 1947 সালে দেশভাগ হয়েছে, ফলে 15ই আগস্ট যেমন স্বাধীনতা দিবস, এই দিবসটি সাদি খারদিয়ার বিদ্যানিকেতন তথা সাদি খারদিয়ার এলাকায় প্রথম থেকেই অত্যন্ত পবিত্রতার সঙ্গে উদযাপিত হচ্ছে। এই কারণে যে আমাদের এই স্কুল 1949 সালে যখন প্রতিষ্ঠিত হয়, এই স্কুল প্রতিষ্ঠার পূর্ণলগ্ন মানে প্রথম থেকেই মূল বিষয় ছিল যে দেশভাগ বা পার্টিশন হয়ে যাওয়ার ফলে এখানকার চারিদিকে গ্রামগঞ্জ থেকে বিভিন্ন সম্প্রদায়ের, এক সম্প্রদায়ের মানুষ পাকিস্তানে চলে যাচ্ছে, অন্য সম্প্রদায়ের মানুষ এ দেশে চলে আসছে, এই যে বিভাজন বা ভাগাভাগি, এখানকার তখনকার দিনে বিশিষ্ট মানুষ যারা গণ্যমান্য ব্যক্তি ছিলেন, এখানকার জমিদার পরিবার থেকে শুরু করে এখানকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, এই চারিদিকের সমস্ত গ্রামের বিশিষ্ট বড় মানুষ যারা, তারা সমবেত হয়ে এই দেশ গঠন, গান্ধীজির নেতৃত্বে যেটা ছিল যে গ্রাম গঠন আর কি, সেই গ্রাম গঠনের এই মিশনে তারা যোগদান করে এখানে স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। এবং সমস্ত মানুষের কাছে আবেদন ছিল যে কেউ দেশভাগে এখান থেকে স্থানান্তরিত হয়ে পার্টিশনে ওইদিকে চলে যাবে না, আমরা একসঙ্গে মিলিতভাবে হিন্দু মুসলমান সমস্ত জাতি থাকব, দেশ গড়ব, শিক্ষা প্রতিষ্ঠান, ডাকঘর, হসপিটাল সমস্ত কিছু। এই জন্যেই তার কল্যাণে এখানকার তৎকালীন জমিদার ডক্টর শিশির কুমার মুখোপাধ্যায়, তিনি একজন চিকিৎসক তথা জমিদার পুত্র ছিলেন, তার সঙ্গে তার সহযোগী নিয়ামতুল্লাহ মণ্ডল, তারপরে আজিরুদ্দিন বিশ্বাস, এরকম আরও মানে বহু মানুষ তার সহযোগী হয়ে গ্রামকে সংগঠিত করে মুষ্টিভিক্ষার মধ্য দিয়ে এই বিদ্যানিকেতন তৈরি হয়েছে। ফলে স্বাধীনতার সঙ্গে দেশভাগের বিরোধিতা এবং সম্মিলিতভাবে সমস্ত মানুষকে নিয়ে তাদের সন্তান সন্ততির কল্যাণের জন্য গড়ে তোলার লক্ষ্যেই এই শিক্ষা প্রতিষ্ঠান। ফলে স্বাধীনতা দিবস, দেশভাগ ইত্যাদি আমাদের স্কুলের জন্য খুব তাৎপর্যমণ্ডিত। স্বাধীনতার 2 বছর পরে এই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে, এবং প্রতিষ্ঠিত লগ্ন থেকেই প্রতি বছর স্বাধীনতা দিবসটা ধুমধাম করে এই সাদি খারদিয়ার বিদ্যানিকেতন পালন করে। তার সঙ্গে সঙ্গে আমাদের যে NCC বাহিনী আছেন, রাষ্ট্রীয় ক্যাডেট বাহিনী, তাদের যে কুচকাওয়াজ সেটা প্রতি বছর ধুমধামের সঙ্গেও পালন করা হয়। এবং এখানে স্বাধীনতা দিবস পালন করে আমরা সাদি খারদিয়ার যে হসপিটাল, সেই হসপিটালে রুগীদের NCC বাহিনী গিয়ে ফল বিতরণ করে। পাশাপাশি আমাদের যে মহকুমা হয়েছে, নতুন মহকুমা SDO অফিস, সেখানে SDO সাহেবের পক্ষ থেকে যে প্রোগ্রামটা হয় সেটা প্রতি বছরই আমাদের সাদি খারদিয়ার বিদ্যানিকেতনের যে NCC বাহিনী, তারা ওখানে গিয়ে অংশগ্রহণ করে এবং অনেকবার মানে বেস্ট প্রাইজটা সেটাও আমাদের সাদি খারদিয়ার বিদ্যানিকেতন পেয়েছে। আমি ফিরোজ আহমেদ, সাদি খারদিয়ার বিদ্যানিকেতন পরিচালন সমিতির সভাপতি।